আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগে আমি নাইমা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আর আমি প্রতিদিন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি খুব জোর করেই আর কি সকালের নাস্তা তারপর টিফিন বাচ্চাদের এগুলো সব রেডি করতে হয় অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি আর বাচ্চাদের টিফিনটা এখন রেডি করে নিচ্ছি আজকে টিফিনে আমি ব্রেড আর নসিলা দিয়ে দিচ্ছি আর সকালের নাস্তাও হচ্ছে ওরা এটা দিয়েই করে যাবে বাসায় যদি পাউরুটি থাকে তাহলে কিন্তু সকালের নাস্তা বা টিফিনের জন্য তেমন একটা ঝামেলা করতে হয় না একদম সুন্দরভাবে শর্টকাটভাবে কিন্তু নাস্তাটা রেডি করা যায় আর রুটি বা পরোটা এগুলো কিছুই বানাতে হয় না আমি চেষ্টা করি বাচ্চাদেরকে প্রতিদিন একটু ভিন্ন ভিন্ন টাইপের খাবার দেওয়ার জন্য একরকম খাবার কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না তো দেখা যায় সপ্তাহে যে পাঁচ দিন ওদের স্কুল থাকে স্কুলে আমি একটু ভিন্ন টাইপের মানে পাঁচ দিনে আলাদা আলাদা টিফিন দেওয়ার জন্য তো স্যান্ডউইচ দিই মাঝে মাঝে ফ্রায়েড রাইস করে দেই নুডলস করে দেই তো এভাবে করলে কিন্তু বাচ্চাদের মানে রুচিটা ঠিক থাকে খাবারের প্রতি অনীহাটা আসে না তো আজকে হচ্ছে পাউটি দিয়ে নসিলা দিচ্ছি নসিলা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের ওরা কিন্তু রুটি দিয়ে অনেক সময় নসিলা খেয়ে যায় তো আজকে যেহেতু পাউটি আছে আমার ছেলে হচ্ছে সকাল সকাল উঠে বলছে আমি পাউটি আর নসিলা স্কুলে নিয়ে যাব তো ওইটা শুনে হচ্ছে আমি ভালোই আমার কাছে মনে হয়েছে যে আমার কষ্টটা একটু কম হবে আজকে আর টিফিন বানাতে হবে না ভালো মানে অন্য কিছু বানাতে হবে না আর কি তো আমার ছেলেটা উঠে মানে ফ্রেশ হয়ে তারপর হোমওয়ার্ক করতে বসেছে ওর হচ্ছে রাতের বেলা হোমওয়ার্ক করতে মনে ছিল না আর আমিও খেয়াল করিনি তো সকালে উঠেই হচ্ছে হোমওয়ার্কটা করে নিয়েছে আর ডাইনিং টেবিলেই বসিয়েছি দেখা যায় কি নিজে টেবিলে যখন পড়ে তখন একটু না একটু দুষ্টামি করে এটা সেটা নিয়ে তো আমি আমার চোখের সামনেই নাস্তাও বানাচ্ছি আর ওকে একটু পড়াচ্ছি ও আর কি দেখছি আর কি কি করছে তো এর মধ্যে কিন্তু বাচ্চার স্কুলে চলে গেছে আর আমি হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য এসে পড়েছি এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি একটা বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছিল তো আজকে আর খালাকে দিয়ে মাছটা কাটায়নি আর আমার যে খালা কাটাকাটি করে সে হচ্ছে ইলিশ মাছ একদমই কাটতে পারে না মানে কাটলেও পিসের অবস্থা একদমই খারাপ থাকে তো সেই কারণে আমি মাছটা কেটেছি তো ইলিশ মাছটা হচ্ছে বেশ বড় ছিল এর জন্য আমি মানে অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দিব তো সেভাবেই আমি একটা বক্সে রেখে দিয়েছি যে অর্ধেক রান্না করব না আর ডিমটা প্রথমে রান্না করতে চাইনি মানে ফ্রিজে রেখে দিতে চেয়েছিলাম তো পরে ভাবলাম যে না ডিমটা একদম মানে ফ্রেশ রান্না করলে ভালো লাগবে আবার ফ্রিজে রাখলে পরে খেতে ইচ্ছে করবে না এই তো আমি হচ্ছে ফ্রিজটা খুলে নিলাম আর এই তো বক্সটা রেখে দিচ্ছি আর ফ্রিজে তেমন বাজার ঘাট নেই অনেকদিন হয়েছে বাজার করা হয় না ওই যে দুইটা বক্স আছে বড় বড় ওই দুইটাতে হচ্ছে আমার মামা মানে যে মামা বাইরে যাবে সে মামা এসেছে আর কি বাসায় তো মামা এসে আবার ফ্রিজে কিছু মাছ কিনে রাখছে মানে বাইরে নিয়ে যাওয়ার জন্য মামার সাথে করে তো এখানে চিংড়ি মাছ কিনেছে প্রায় দশ কেজির মতো আরও কিনবে নাকি ইলিশ মাছ কিনবে তারপর গরু মাংস রান্না করে নিবে তো সেগুলোই হচ্ছে আস্তে আস্তে ফ্রিজিং করছে তো ওই বক্সের মধ্যে চিংড়ি মাছ কিনে তারপর ফ্রিজিং করে রাখছে আর কি কাঁচাই নিবে আর গরু মাংসটা রান্না করে নিবে আর হচ্ছে ইলিশ মাছটা হালকা ভেজে নিবে আসলে যারা বাইরে থাকে তারা কিন্তু দেশের খাবারগুলো খুব মিস করে তো যখন আসে আসার পরে তো আবার আস্তে আস্তে দেখা যায় বাইরে চলে গেলে আবার দুই আড়াই বছর তিন বছর পর আসে তো তখন কিন্তু দেশের কিছু খাবার সাথে করে নিয়ে যায় তো যাই হোক মামার হচ্ছে বেশি দিন আর ছুটি নেই মামা চলে যাবে অনেক কম সময়ের জন্য এসেছিল এবার শুধু ছেলের বিয়ের জন্য এসেছিল তো বিয়েটিয়ে তো হয়ে গেছে তো মামা চলে যাচ্ছে আর মানে চলে আসছে আর কি ঢাকাতে কিছুদিন আগেই একটু ঢাকায় কাজও আছে তো সেই কারণে একটু আগে আগেই চলে আসছে মামা তো আম্মু হচ্ছে সব কিছু কুচকাজ করে দিচ্ছে মামা যা যা নেবে সব কিছু আগে থেকে একটু কুচকাজ করে নিচ্ছে তো এর মধ্যে কিন্তু আমি সব রুম টুম গুছিয়ে ফেলেছি তো সেগুলো আজকে আর কিছুই শেয়ার করলাম না প্রতিদিন আসলে এরকম কাজগুলো শেয়ার করলে আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে তো সেই কারণে আজকে আর ঘর বাড়িগুলো গোছানো শেয়ার করলাম না তো ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি সেটা একটু শেয়ার করে ফেললাম আর বাইরে হচ্ছে আমার মেন গেটের বাইরে কিছু ডেকোরেশন করা হচ্ছে যে কাজগুলো আগে করা হয়েছে সেগুলো একটু মানে ওলট পালট হয়েছিলো যেহেতু আমি টাইলস চেঞ্জ করেছি তখন আর সামনে যে শু কেবিনেটটা আমরা সেট করেছি এটাও একটু মানে মানে রং সাইডেই আমাদের লাগানো হয়েছে আর কি তো সেই কারণে একটু শু কেবিনেটটাও চেঞ্জ করছি তো এখন তো কাজ চলছে তো আমি যখন কাজ শেষ হবে তখন আপনাদের সাথে শেয়ার করব আমার বাইরের ডেকোরেশনটা আমি কিভাবে করেছি বা মানে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো এখন হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি এখানে ইলিশ মাছটা আমি একদম হাতে মেখে বসিয়ে দিব আর আমার শাশুড়ি এভাবেই রান্না করে ইলিশ মাছ হাতে মেখে তারপর রান্না করে ফেলে তো এখানে আমি ইলিশ মাছটা হলুদ লবণ আর মরিচের গুঁড়া আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম একটু সরিষার তেল দিয়েছি তো একদম এই কয়টা মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে ইলিশ মাছে তেমন একটা মশলা দিলে কিন্তু ইলিশ মাছের যে রিয়েল একটা স্বাদ ওইটা কিন্তু থাকে না তো এই তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ইলিশ মাছ খুব মজা করে রান্না করা যায় তো ইলিশ মাছটা আমি সব কিছু দিয়ে মেখে তারপর হালকা একটু ভেজে নিচ্ছি তো যে পেঁয়াজটা দিয়ে মেখেছিলাম পেঁয়াজটা কিন্তু আমি এখনও দেই নি পেঁয়াজটা পরে উপর দিয়ে দিয়ে দিব শুধু দুই পাশ আমি এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি উলট পালট করে এভাবে মাছ রান্না করলে কিন্তু মাছ খেতে ভীষণ মজা লাগে ইলিশ মাছটা তো আমার শাশুড়ি মা যে কোনো ধরনের মাছই এইভাবে রান্না করে মানে রুই মাছ তারপর দেশি মাছগুলো আর কি এমনিতে যে বড় মাছগুলো কেনা হয় রুই মাছ বা তেলাপিয়া মাছ সেগুলো তো আমি ছাড়া বাসার তেমন কেউ খাইই না তো আমার হাজব্যান্ডও খায় না বাচ্চারাও বাবার মতোই হয়েছে মানে দেশি মাছ ছাড়া তারা খেতে পছন্দ করে না তো আমার হাজব্যান্ড আবার সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলো খেতে খুব পছন্দ করে তো এই তো আমি কিন্তু ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করে ফেলেছি আর ইলিশ মাছের যে ডিমটা ওইটা আমি মাছের সাথে রান্না করিনি এভাবে আলাদা ভুনা করে নিয়েছি তো ইলিশ মাছের ডিমটা যেহেতু বেশ বড় ছিল তো আলাদা ভুনা করেছে আলাদাভাবে আর কি মশলা টশলা দিয়ে ভুনা করে নিয়েছি আর এখানে মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল করব আর পাতলা ডাল রান্না করছি মসুরের ডাল আর কি এই তো আজকে দুপুরে রান্নাবান্না এগুলোই ছিল তো একদিকে হচ্ছে রান্নাবান্না করছি আর একদিকে এই যে ফল কেটে নিয়েছি মামার জন্য মামা আছে আব্বু আছে ওনাদের জন্য আর কি ফল কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আম আর হচ্ছে ড্রাগন ফল কেটে নেব তো ইদানিং হচ্ছে ড্রাগন ফলটা খুব বেশি আনা হচ্ছে আমার বাসায় আমার বাচ্চারা খুব পছন্দ করছে পার্পেল কালারের যে ভিতরে থাকে ওইটা আর কি বাচ্চারা খুব পছন্দ করে খেতে আর এখানে হচ্ছে আম এনেছিলো তো আমের সিজন তো প্রায় শেষই হয়ে গেছে এখন ওরকম ভালো আম পাওয়া যাচ্ছে না তো আমটা খুব মিষ্টি ছিল আর কি এমন এক সময় ছিল এই ড্রাগন ফলটা কিন্তু বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল ছিল না আর সবাই কিন্তু অ্যাফোর্ডও করতে পারতো না কেনার জন্য এখন কিন্তু ড্রাগন ফল ভ্যানোনিও বিক্রি করছে আর খুবই সহজলভ্য সবাই কিনে খেতে পারছে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই কিন্তু খেতে পারছে আর এখন তো বাংলাদেশে চাষ করা হচ্ছে সেই কারণে দেখা যায় কি মানুষের ছাদেও অনেকে ড্রাগন ফলের চাষ করছে ভালো লাগে কিন্তু ব্যাপারগুলো তাই না তো এই তো ড্রাগনের যে কালারটা খুবই সুন্দর এই ড্রাগন ফলের কালারটা কিন্তু খুব ভালো লাগে তাই না অন্যরকম একটা কালার যাই হোক এই তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব আমি রেডি হয়ে বসে আছি এত বৃষ্টি বাইরে নামতে পারছি না আর আদিয়ানকে আমি কিন্তু টাকলো করে দিয়েছি ওর মাথার মধ্যে একটু বিচিবিচির মতো হয়েছে তো খুবই চুলকাতো তো সেই কারণে ভাবলাম যে চুলগুলো ফেলে দেই আর ও হওয়ার পরে একবার না যেন দুইবার চুল ফেলেছি তারপর আর চুল ফেলা হয়নি আর ডাক্তাররাও কিন্তু বেশি একটা চুল ফেলতে দেয় না বলে যে চুল ফেলে নাকি ব্রেনে সমস্যা হয় সেই কারণে চুলটা না ফেলাই ভালো তো সেই কারণে আর চুলটা ফেলা হয়নি তো ভাবলাম যে যেহেতু একটু স্কিনে প্রবলেম হচ্ছে তো সেই কারণে চুলটা ফেলে দেওয়াটাই ভালো তো এই তো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম আর এই তো এর মধ্যে হচ্ছে আম্মু খাবার দিয়ে দিয়েছে তো আম্মু মামা আর আব্বু মিলে হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছে আমি হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপর খাবার খাবো তো আমার দেখা যায় বাচ্চাদেরকে স্কুল থেকে এনে খাবার খেতে খেতে তিনটার মতো বেজে যায় তিনটার দিকে ছাড়া আসলে খাওয়া যায় না আমার বাচ্চারা ওরকম দুইটা তিনটা মানে দুইটা সময় তো স্কুল থেকেই আসে তারপর ফ্রেশ হতে হতে তিনটা বেজে যায় দুপুরে খাবার খেতে খেতে যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে এসেছি আমি মামা একটু মোবাইলের দোকানে এসেছি সার্ভিসিং সেন্টারে এটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ারে তো মোবাইলের একটা কভার কিনবো তারপর উপরে যে গ্লাসটা আছে ওইটা চেঞ্জ করবো আর ল্যাপটপেরও কিছু মানে সমস্যা হয়েছে সেটাও একটু ঠিক করতে হবে তো সেটাই ঠিক করছে আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম আর কি তো ভিডিওর এই পর্যন্ত যারা সাথে আছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এই তো মোবাইলের সব কাজকর্ম শেষ করে আমরা বের হয়ে পড়েছি বের হয়ে আমরা একটু খাবার খেতে এসেছি তো মামা হচ্ছে আমাকে বললো যে কিছু খেয়ে যায় বাইরে থেকে যেহেতু বাইরে এসেছি তো মামা হচ্ছে নান আর তান্দুরি চিকেন অর্ডার করেছে তো সেটাই দিয়ে গেল আর এখন তো এটা খেয়ে নিচ্ছি আর এই যে আচারটা সসটা আর কি সসের সসের মধ্যে একটা আচার ছিল বড়য়ের এর মনে হয় তো সেটা খুবই মজা ছিল আর কি চিকেনটা দিয়ে খেতে বেশ ভালো লাগেছে আর এরপরে এক কাপ চাও খেয়েছিলাম দুধ চা এখানের চাটাও খুব মজার ছিল তো যাই হোক খাবার দাবার খেয়ে বাসায় চলে যাব। বাসায় আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি কিছু বলতে পিৎজা হাট থেকে একটা ছোট্ট পিজা নিয়ে এসেছি তো পিৎজা দেখলেই তো বাচ্চারা একদম খুশি হয়ে যায় তো এর জন্য বাচ্চাদের জন্য পিৎজাটা নিয়ে আসলাম তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ